যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে আর সেই চ্যানেলটা যদি মনিটাইজেশন এনেবল না হয়ে থাকে, তাহলে সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে কবে চ্যানেলটা মনিটাইজেশন এনেবল করাতে পারবো বা কবে সেটা হবে। তো এটা একটা বিরাট প্রশ্ন, এবং সেখান থেকে কবে টাকা ইনকাম করতে পারবো এটা হচ্ছে আরেকটা বড় প্রশ্ন। তো এই ধরনের বড় প্রশ্নগুলো কিন্তু সবসময় মাথায় আসে। আরেকটা প্রশ্ন মাথায় ঘোরে যে একটা ইউটিউব চ্যানেল যেটা মনিটাইজেশন এনেবল হয়ে গেছে এবং যেটাতে হয়নি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কী, এটা আরেকটা বড় প্রশ্ন। তো দেখুন, চ্যানেলের মধ্যে যদি মনিটাইজেশন এনেবল না থাকে, তাহলে কিন্তু তার মধ্যে কী কী ফিচার্স থাকে, কী কী সেটিংস থাকে, সেটা প্রত্যেকের কাছে জানা সম্ভব। এর জন্য শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল খুলে নিলেই সেখান থেকে জানা যেতে পারে। কিন্তু মনিটাইজেশন এনেবল হওয়ার পর তার সাথে কী কী ফিচার্স যুক্ত হয়, এটা কিন্তু প্রত্যেকের কাছে জানা সম্ভব নয়। কারণ ওটা জানতে গেলে আপনাকে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজেশন এনেবল করাতে হবে, অথবা যার চ্যানেল মনিটাইজেশন এনেবল হয়েছে সে যদি দেখায় তাহলে সেটা সম্ভব। তো আমি আপনাদেরকে এই কন্টেন্টের মধ্যে দেখানোর চেষ্টা করব দুখানা চ্যানেলকে পাশাপাশি রেখে, যেটাতে মনিটাইজেশন এনেবল হয়েছে আর একটাতে যেটা হয়নি, সেই দুটোকে পাশাপাশি রেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগে কী কী থাকে এবং পরে কী কী ফিচার্সগুলো অ্যাড হয়। তো বুঝতে পারছেন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি পিঙ্কু আপনাদের সাথে পুরো ভিডিওটার সাথে থাকবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করুন। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনে চলে এসেছি। তো স্ক্রিনে আসার পর প্রথমে যে কাজটা করবো, যে চ্যানেলটার মধ্যে মনিটাইজেশন এনেবল নেই সেই চ্যানেলটা প্রথমে ওপেন করব। তো এটা সেই চ্যানেল যে চ্যানেলটার মধ্যে কিন্তু মনিটাইজেশন এনেবল নেই। তো আমি দেখতে পাচ্ছ যে এখানে যে আর্ন অপশনটা যেটা রয়েছে, যে ডলার সিম্বল যেটা রয়েছে, এখানে আনার পর এটা কিন্তু ওপেন হয়েছে। তো বিকাম এ পার্টনার, জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টু আর্ন মানি, গেট ক্রিয়েটার সাপোর্ট অ্যান্ড মোর। তো বলছে এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে জয়েন করতে বলছে, দেন এই মানি মানে আর্ন করার ব্যবস্থা হবে, গেট ক্রিয়েটার সাপোর্ট পাবে, তো এবং আরও অনেক কিছু পাওয়া যাবে। তো প্রথমে কিন্তু YPPতে এনেবেল হতে হবে, ইউটিউব পার্টনার প্রোগ্রামে কিন্তু যুক্ত থাকতে হবে, তাহলে কিন্তু এগুলো যুক্ত হবে। তো এইখানেই দেখতে পাচ্ছি প্রথম যখন আমি ওপেন বের করেছি এই পেজটাকে, তখনই দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে মেনি ওয়েজ টু আর্ন, কী কী উপায়ে আর্নিং করা যাবে সেগুলো লেখা রয়েছে। ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিড অ্যাডস, মেম্বারশিপ, সুপার চ্যাট, শপিং, তো এগুলোকে একটু বলে নিই। ওয়াচ পেজ অ্যাডস মানে যে দেখতে পাচ্ছ যখন কোনো কন্টেন্ট আমরা দেখি সেখানে যে অ্যাডটা পড়ে সেটা কিন্তু ওয়াচ পেজ অ্যাডের মধ্যে পড়ছে। শর্ট ফিড তোমরা জানো শর্টের থেকে যেটা হয় ইনকাম, মেম্বারশিপের রয়েছে, সুপার চ্যাট যখন তোমরা লাইভ কারো ভিডিও দেখো তখন নিজের কমেন্টটাকে হাইলাইট করার জন্য সুপার চ্যাট কিনে সে হাইলাইটেড করাতে পারো কমেন্টটাকে। এছাড়াও রয়েছে শপিং, নিজের কোনো প্রোডাক্ট থাকলে তোমরা সেটা কুই করতে পারো, ওন স্টোর খুলতে পারো। তো এটা এগুলো হচ্ছে তোমার আরও কিছু আর্নিং করার কিন্তু আরও অনেকগুলো উপায় কিন্তু একসাথে খুলে যাবে যদি চ্যানেলটা মনিটাইজেশন হয়। এবার দেখা যাক যে যে চ্যানেলটার মধ্যে মনিটাইজেশন এনেবল রয়েছে সেটা কী, সেটা কীরকম দেখাচ্ছে এখানে এই সেকশনটাতে। তো এটা হলো সেই চ্যানেল দেখতে পাচ্ছ যে চ্যানেল মনিটাইজেশন এনেবল রয়েছে। তো যে চ্যানেলটা আমরা দেখছিলাম যে মেনি ওয়েজ টু আর্ন, তো এখানে দেখতে পাচ্ছ সবগুলোর মধ্যে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিড অ্যাডস, সুপার চ্যাটের যেটা রয়েছে অ্যাক্টিভ রয়েছে, মেম্বারশিপটা গেট স্টার্টের এগুলো করিনি কিন্তু এগুলো কিন্তু অ্যাক্টিভেট করা যাবে। তো এখানের মধ্যে এই তফাতটা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যখন আমি এখানে যাব এখানে অ্যাক্টিভেট কিছু নেই, লার্ন মোর, লার্ন মোর, লার্ন মোর, লার্ন মোর এবং লার্ন মোর। তো আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করার পর দেখতে পারবে এখানে আমাকে একটা পেজে নিয়ে যাবে, সেখানে কিছু রুলস বাগেরা কিছু দিয়ে দিয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো, এবং এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে এবং কী কীভাবে তুমি এখানে এলিজিবল হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু চ্যানেলে মনিটাইজেশন এনেবল থাকতে হবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেশি সময় এখানে নষ্ট করবো না কারণ তোমাদের। তো এর পরের সেকশন দেখতে পাচ্ছ ক্রিয়েটার সাপোর্ট অ্যান্ড টুলস, ক্রিয়েটার সাপোর্ট অ্যান্ড টুলস এটা পাবে, চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট, গিভিং ফান্ড রেজার অ্যান্ড এবং তোমার কপিরাইট ম্যাচ টুল, এই তিনটে অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে। চ্যাট মেল এবং সাপোর্টটা পাবে যদি চ্যানেল মনিটাইজেশন এনেবল হয়। তো এখানে যদি আমি চ্যানেলটাকে প্রেস করি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই চ্যাট অপশানটা কিন্তু নেই, এখানে ডাইরেক্ট চলে এসেছে, চ্যাট অপশানটা কিন্তু এখানে ডাইরেক্ট চলে এসেছে। ওকে, তো এটা কিন্তু আর যেটা দেখতে পাচ্ছ এখানে কপিরাইট ম্যাচ টুল, এটা কিন্তু তোমরা চাইলে যখন তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন এনেবল হয়ে যাবে তখন কিন্তু এখানে কপিরাইট যে সিম্বলটা রয়েছে এখানে যদি ক্লিক করো এখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের ম্যাচ টুলে তোমাদের বা আপনাদের কন্টেন্ট যদি কেউ ইউজ করে থাকে তার নিজস্ব চ্যানেলে কেউ ইউজ করে থাকলে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে কে ইউজ করেছে। তো এটা হলো কপিরাইট ম্যাচ টুল, এটা কিন্তু সেই এনেবল হওয়ার পরে কিন্তু এই অপশানগুলো কিন্তু খুলে যাবে বা অ্যাক্টিভেট হবে।
তারপর আসা যাক হাউ টু জয়েন, এই সেই মহা যন্ত্রণার জিনিস যে এটাকে জয়েন করতে গেলে কি কি করতে হবে। 1000 সাবস্ক্রাইবার লাগবে, অনেকবার বলা হয়ে গেছে, অনেকেই জেনে জানেন। আরেকটা যেটা, 1000 সাবস্ক্রাইবার প্লাস 365 দিনে, লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10 মিলিয়ন ভিউ, এবং নয় সরি অথবা এটা অথবা এটা 1000 সাবস্ক্রাইবারের সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউস লাগবে, যেটা হলে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাতে পারবো। এগুলো হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, যেটা সম্পূর্ণ হওয়ার পর আমরা চ্যানেলটাকে রিভিউতে পাঠাতে পারবো যে চ্যানেলটা মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য কিনা। ওকে, তো মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য কিনা কিন্তু এগুলো কমপ্লিট হওয়ার পর এগুলো রিভিউতে যাবে। এবং এখানে যেটা ফাইনাল যেটা কথা বলার, সেটা কমপ্লিট দ্য বেসিক্স। এখানে দুখানা কমপ্লিট বেসিক্স কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে, টু স্টেপ ভেরিফিকেশান। যারা যারা টু স্টেপ ভেরিফিকেশান করেননি অবশ্যই করে নেবেন। টু স্টেপ মানে আপনার ইমেল আইডিটা টু স্টেপ ভেরিফিকেশান থাকবে, একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে করার পরেও আপনার কাছে ভেরিফাই করার জন্য মেসেজ বা কোড আসবে, যেটার থ্রুতে আপনি আপনার ইমেলটাকে লগ ইন করতে পারবেন। সেই টু স্টেপ ভেরিফিকেশান কিন্তু আপনাকে করে রাখতে হবে। যদি না জানা থাকে প্লে লিস্টে গিয়ে আপনি চেক করুন, আমি কিন্তু এই রিলেটেড ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। এবং তারপরে ফলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো এখানে যদি কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু রিভিউতে গিয়ে ফেল করতে পারে। এর জন্য আপনাকে কিন্তু যে স্ট্রাইকের যে 90 দিনের একটা সময় থাকে, তার মধ্যে স্ট্রাইকটা উঠে যাওয়ার পর আপনি অ্যাপ্লাই করুন। আর তার মধ্যে দেখতে পাচ্ছেন এই আগেরগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, দেন পাস চ্যানেল রিভিউস, তারপরে কিন্তু আপনার চ্যানেলটা রিভিউতে গিয়ে পাস করতে পারে। তো এই যে পুরো প্রসিডিওরটা যেটা রয়েছে, আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি হয়তো সবসময় চেক করতে নাও পারেন। যদি আপনি চান যে অটোমেটিক্যালি আপনার কাছে মেইল চলে আসুক, তাহলে আপনি এখানে কী করবেন, ইমেল মি বলে অপশান যেটা রয়েছে এটা ক্লিক করে রাখলে যখনই আপনার এই ক্রাইটেরিয়া যেটা রয়েছে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, আপনার কাছে অটোমেটিক্যালি কিন্তু মেইল চলে আসবে। তো এটা কিন্তু আপনি ক্লিক করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ওভারঅল একটা ভিডিও। এছাড়াও আরও কিছু টুলস বগেরা অনেক কিছু রয়েছে, আমরা পরবর্তী কন্টেন্টে চেষ্টা করব আরেকটা ভিডিওতে সেটা পুরোপুরি বিষয়টাতে আরও এলাবোরেট করে তুলে ধরার জন্য। তো আজকের মতো আমরা ভিডিও এখানে রাখছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এতটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।